হ্যালো বন্ধুরা, আমি আজকে যে মলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন। আমার রান্নাগুলো ফলো করলে দেখবা নাহার ব্লগে গেলে একদম সহজ। আমি তোমাদের শিখাচ্ছি, দেখো। এই যে এখানে মলা মাছ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কাঁচা মরিচ সবই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি দিব সোয়াবিন তেল। এখন আমি দিব এই যে হলুদের গুঁড়া। এখন দিব এই যে মরিচের গুঁড়া। আচ্ছা, এখন দিব আমি লবণ। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব। বেগুন থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে, বাট এটা একটু ভিজা ভিজা রাখতে হবে। তারপরে হচ্ছে আর চুলায় বেশি তাপ থাকলে তোমাদের মনে রাখতে হবে একটু পানি দিতে হবে, তা না হলে হবে না। ঠিক আছে। আচ্ছা, তুমি জাল ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা হবে। এই যে ঢেকে দিয়েছি, কিন্তু ঢেকে দেওয়ার একটু লাড়াচাড়াও করে দেওয়া দরকার, কারণ মাছ ওটা কিন্তু আর লাড়াচাড়া করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন এটা ঢেকে দিব, লাড়াচাড়া না করলেও চলবে, কারণ আমি মাছ একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছি, মাছ সবজি সব মাখিয়ে একাকার করে দিয়েছি। ওকে, এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে, বন্ধ করে দিই। যা বলছিলাম, এই যে আমার একেবারে মলা মাছের তরকারি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।